আচ্ছা, আপনাকে যদি কথা বলার জন্য মাত্র 2.5 মিনিট দেওয়া হয়, আপনি মাত্র 2.5 মিনিটে নিজেকে নিয়ে বলবেন? তাহলে উল্টো দিকে বসে থাকা দর্শক আসনে দেশের গুরুত্বপূর্ণ ভিভিআইপি মানুষ, উচ্চশিক্ষিত মানুষজন রয়েছেন, মাত্র 2.5 মিনিটে আপনার কথা বলতে হবে। ভাবছেন তো প্রস্তুতি নিয়ে বলবো? না, তাৎক্ষণিক বক্তৃতার আদৌ প্রস্তুতি হয় না, অভ্যাস হতে হয় আর আত্মবিশ্বাস থাকতে হয়। হ্যাঁ, মাত্র 2.5 মিনিটে স্কুলে পড়া পাতলা চেহারার একটি মেয়ের বক্তৃতা শোনা যাচ্ছে। দর্শক আসনে একদা বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, 90 দশকের একটি স্কুলের তাৎক্ষণিক বক্তৃতার আসরে। 2.5 মিনিটের বক্তৃতার ভিডিও পরবর্তী সময়ে 2019 সালে ভাইরাল হচ্ছে। দর্শকরা মোহিত, ইউটিউবের দৌলতে অতীতে ফিরেছে বাঙালিরা। সেই মেয়েটি বাঙালি মেয়ে রেবেকা সফি, রাতারাতি স্টার হয়ে গিয়েছেন তিনি। সুমধুর কণ্ঠস্বর, বাচনভঙ্গি, বাংলা ভাষার কারুকার্য সমগ্র বাঙালি জাতিকে অহংকারী করে তুলল। বাংলা ভাষার প্রাচুর্য নিয়ে আর সন্দেহের অবকাশ আছে? রেবেকা 15 বছর পর নিজের ভিডিও থেকে অবাক, পুরনো স্মৃতিতে ফিরে চলেছেন। বাংলাদেশের ঢাকার ধানমন্ডিতে জন্ম রেবেকা সফির। বাংলাদেশের বিয়ে রেবেকা, এখন সে বিদেশে। তার ওয়েবসাইট থেকে জানা যায় হার্ভার্ডে পড়াশোনা করে বর্তমানে রিসার্চ করছেন তিনি। বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন ঢাকার মেয়ে সফি। দুই বাংলার মানুষ তার জন্য গর্ববোধ করে। বাস্তব জীবনেও সফল নারী, নায়িকা হয়ে উঠেছেন তিনি। বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি ছিল মূলত এক বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল। 1993-94 সালে সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার দেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রেবেকার গোটা পরিবারই পদার্থবিজ্ঞানের চর্চায় নিয়োজিত। তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামকরা অধ্যাপক আহমেদ সফি ও মা অধ্যাপিকা সুলতান সফি। আহমেদ সফির বাবাও রীতিমতো বিখ্যাত এক নাম, আব্দুস সালাম, সংবাদপত্রের সম্পাদক ছিলেন তিনি। রেবেকার বড় বোন ফারিয়াল সফিও পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী বলে জানা গিয়েছে। বর্তমানে রেবেকা জেনেটিক্সের একজন রিসার্চ ফেলো। এন্ডিমিয়া নামে এক কন্যা সন্তানের মা তিনি। পদার্থবিদ্যা নিয়ে পড়তে বিদেশে পাড়ি দিয়েছিলেন তিনি। হার্ভার্ড ইউনিভার্সিটিতে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পিএইচডি করেন রেবেকা। বর্তমানে জেনেটিক্স নিয়ে পোস্ট ডক্টর রিসার্চ করছেন। হার্ভার্ডে শোয়ার্টজ ফেলোশিপ পান তিনি। নিউরোসায়েন্সের ইন্টারসেকশন নিয়ে তিনি কাজ করছেন হার্ভার্ড মেডিকেল স্কুলে। তাদের পরিবার শিক্ষিত, উচ্চশিক্ষিত বাঙালি পরিবার। নারীরা শুধুই সন্তান উপাদানের যন্ত্র নন, রেবেকার পরিবার নারীরা ব্যক্তিগত জীবনে সফল এবং সুপ্রতিষ্ঠিত। বাঙালি নারীদের নিয়ে স্বতন্ত্র ইতিহাস লেখা হলে রেবেকা সফির মতো স্বাধীন চেতা লড়াকু নারীদের কথা বলা হবে। প্রজন্মের পর প্রজন্ম প্রভাবিত হবে। সিনেমা বা ধারাবাহিকের নায়িকাদের থেকে কোনো অংশে পিছিয়ে নেই রেবেকা সফির কর্মময় জীবন। টলি রিপোর্টারের তরফ থেকে রইল রেবেকা সফির সুস্থ সফল ও দীর্ঘ জীবনের জন্য শুভকামনা। আমাদের একমাত্র উদ্দেশ্য আপনাদের মনোরঞ্জন করা, তাই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে টলি পাড়ার সব খবর একদমই প্রথমে পৌঁছে যায় কেবল আপনার কাছেই।